ক্লাস শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষায় থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যদি ওই প্রকারের অন্তর্ভুক্ত হয়ে যাই, আমাদের কতই না খুশ নসিব হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই প্রকারগুলো কারা? এক নম্বর রাসূল বলতেছেন ওয়াতালিল কুরআন। রাসূল বলতেছেন যে ব্যক্তি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে, সুবহানাল্লাহ, কর না, যে ব্যক্তি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। দুই নম্বর রাসূল বলতেছেন ওয়াহাফিজিল লিসান। দ্বিতীয় নম্বর হলো যে ব্যক্তি তার জবানকে অশ্লীল কথাবার্তা থেকে, বেহুদা কথাবার্তা থেকে নিজের জবানকে হেফাজত করে, ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করতেছে। যখন সুবহানাল্লাহ, কথা খেয়াল করতেছেননি? তাহলে এক নম্বর, যে ব্যক্তি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে। দুই নম্বরে, যে ব্যক্তি তার জবানকে বেহুদা অশ্লীল কথাবার্তা থেকে, আমার দিয়ে খেয়াল করেন, অশ্লীল কথাবার্তা বেহুদা কথাবার্তা থেকে নিজের জবানকে হেফাজত করে, রাসূল বলেন তার জন্য জান্নাত অপেক্ষা করতে থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে দেখা যায় দুইটা বলছি, দুইটার একটাও ধার কাছিতে আমরা নাই, ঠিক কিনা বলেন? কোরআন প্রত্যেকের ঘরে আছে, কিন্তু এই কোরআনের যত্ন নাই, এই কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না, আর ঘরের মধ্যে আছে, কোরআনটাকে যত্ন করেও রাখা হয় না, কোরআনের উপরে বালু পড়ে থাকে, কথা কোন ঠিক কিনা? এরপরে রাসূল দ্বিতীয় নম্বরে বলছেন নিজের জবানকে হেফাজত করার জন্য, এই জবান তো হেফাজত নাই, বেহুদা কথা নিয়ে সারাদিন ব্যস্ত থাকি, কথা কোন ঠিক কিনা? আপনার বাড়িতে কি হয়েছে, আমার বাড়িতে কি হয়েছে, আমি দোকানে আসার পূর্বে, বাজারে আসার পূর্বে আইসা দেখেন আপনার আমার খবর তারা জানে, কথা কোন ঠিক কিনা? কে পৌঁছাইল? কোনো না কোনো মানুষ পৌঁছাইছে না? আপনি আপনি আপনার অবস্থানকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন, এতে কারো কিছু করা থাকবে না, ঠিক কিনা বলেন? নিজের জবানকে নিজে হেফাজত করবে, করতে হবে। তৃতীয় নম্বরে আমার রাসূল বলতেছেন ওয়া মুত্বিমিল জিআন। রাসূল তৃতীয় নম্বরে বললেন অনাহার ব্যক্তিকে, ক্ষুধার্ত ব্যক্তিকে যে ব্যক্তি খাবার দিবে তার জন্য জান্নাত অপেক্ষা করতে থাকবে। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর রাসূল বলতেছেন ওয়া মুকসিল উরয়ান। বস্ত্রহীন ব্যক্তিকে যে ব্যক্তি বস্ত্র দিবে, কাপড়হীন ব্যক্তিকে যে ব্যক্তি কাপড় দিবে তার জন্য জান্নাত অপেক্ষা, ওমান যুরকন। সুবহানাল্লাহ। পঞ্চম নম্বরে কি জানেন, আমার রাসূল বলতেছেন ওয়া মান সাল্লা আলাইয়া হাবিবুর রহমান। পঞ্চম নম্বর রাসূল বলতেছেন যে ব্যক্তি রাসূলের উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষা করতে থাকবে। যখন সুবহানাল্লাহ, তাহলে বলেন তো দেখি যে পাঁচ প্রকার ব্যক্তির কথা বলা হয়েছে, ওই পাঁচ প্রকার ব্যক্তির অন্তর্ভুক্ত আমাদের হওয়ার দরকার আছে না নাই? বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? কোরআন শরীফ বেশি বেশি করে পড়ার দরকার আছে না নাই? এ বন্ধু, নিজের জবানকে হেফাজত করার দরকার আছে না নাই? কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে আপনি ধমক দিবেন না, কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে, কোনো সাহেলকারীকে, কোনো ভিক্ষুককে ধমক দিবেন না। আপনি যেই জায়গায় আছেন আল্লাহ তো আপনারও ভিক্ষুক বানাইতে পারতো, পারতো কিনা? এই জন্য ধমক দিবেন না। আল্লাহ কোরআনে বলতেছেন ওয়া আম্মাসাইলা পালাতানহার। আল্লাহ কোরআনে বলছেন সাহেলকারী, যারা সাহেলকারী মানে ভিক্ষুক, তাদেরকে কি করবা না, ধমক দিবা না, তাদেরকে এমনিতেই তাড়াই দিবা না। আল্লাহ আল্লাহ বলছেন, সুতরাং তাদেরকে পারলে বিনয়ের সাথে কথা বলো, পকেটে টাকা নাই, ঘরে কোনো কিছু দেওয়ার মতো নাই, পিঠে ফোসা দিয়ে বলো মাফ করে দেন, মারাবা কর না, বিনয়ী হতে হবে, বিনয়ী হতে হবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, তাহলে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বো নাকি ছাড়বো? পড়বো, আল্লাহ কবুল করুক, পরে না আমিন। একটু যে কিরে লা ইলাহা ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে দুই নয়নে দেখলে নবীকে, দুই নয়নে
দেখলে নবীকে গুচিত মনের জালা লা ইলাহা ইল সুবহানাল্লাহ পড়েন আমি তাকেও শরণ করলাম আল্লাহ যেন সে তো নিষ্পাপ আল্লাহ যেন তার রসূলে আমাদেরকে ক্ষমা করে আমরা পড়ি আমিন তার কোনো কথা নয় আসুন সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত বান্দা থেকে কিছু সংখ্যক বান্দাকে আজকে এই পূত পবিত্র নূরানি ইমানি ইরফান রূহানি পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি মাহফিলে উপস্থিত হবার তৌফিক দিয়েছেন সেজন্য মহামালিকের দরবারে জবানের হকটুকু আদায় করে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ এই আমরার উচ্চ কণ্ঠ হইছে না এটা হয় নাই মাহবুবের দরবারে শুকরিয়া আদায় করছি আসেন হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিকে প্রকাশ করে দিয়ে রাতের স্তব্ধতা ভঙ্গ করে জবানের হকটুকু আদায় করে সিংহের ন্যায় গর্জন করে আরেকবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ সরকার কায়নাত কায়নামদার তাজদার মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদ সালাম পাঠ করি আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুগণ সামনে রমজান মাস সামনে কোন মাস জোরে কোন কোন মাস আমি প্রথমেই বলছি একটু আওয়াজ লাগবে কোন মাস রমজান মাস উম্মতে মুহাম্মাদের জন্য বিশেষ এক মাস জোরে কোন সুবহানাল্লাহ এই রমজান মাসটা আমরা কেমনে পাইলাম এটা নিয়ে সামান্য একটু কথা বলি এক দেড় দুই মিনিট কথা বললে বুঝতে পারবেন আমার প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা রমজান মাসের আগের মাস হলো শাবান মাস যেটা এখন চলতেছে শাবান মাসের নাম কি গামাজন্য শাবান না শাবান নাম কি আরবিতে বারোটা মাস মহরম সফর রবিউল আউয়াল রবিউস সানি জামাদিউল আউয়াল জামাদিউস সানি রজব শাবান রমজান সুবহানাল্লাহ বলেন তাহলে আমার ভাইয়েরা আমার বন্ধুরা এই রমজান মাসের পূর্বে এখন যে মাসটা চলতেছে এই মাসের নাম হলো শাবান মাস এই শাবান মাস শাবান মাসের পূর্বের মাস হলো রজব মাস এই রজব মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর মাস বলে ঘোষণা দিয়েছেন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই রজব হলো আমি আল্লাহর মাস সুবহানাল্লাহ বলেন এরপরে শাবান মাসের ব্যাপারে আল্লাহ রাসূল বলতেছেন শাবান হলো আমি আমি নবীর মাস জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর নবী ডাক দেয় আল্লাহ গো ও প্রাণের মাওলা আপনি রজব মাস আপনার ঘোষণা দিলেন আল্লাহ শাবান মাস আমি নবীর মাস আমার উম্মতের কোন মাস সুবহানাল্লাহ গো না আল্লাহ আমার উম্মতের জন্য কি কোন মাস উপহার আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিয়ে বললেন হাবিব আমার আপনার উম্মতের জন্য এমন একটি মাস রেখেছি যেই মাসটা অন্যান্য নবীদের জন্য আমি বরাদ্দ রাখি নাই জোরে কোন সুবহানাল্লাহ এই মাসটা কেমন মাস কেমন মাস আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমা আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم زور بنا الله أكبر يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রারম্ভে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার ঈমানদার বান্দা বান্দিরা জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ ঈমানদারদেরকে ডাকলেন ঈমানদারদেরকে ডেকে আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার বিশ্বাসীগণ আল্লাহ আকবার বলেন আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে ডাকেন নাই আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ঈমানদারদেরকে ডেকে আমার আল্লাহ বলছেন আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন কুতিবা আলাইকুমুস সিয়াম
আল্লাহ বলেন রমজান মাসের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে যেরকম সুবহানাল্লাহ তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ হয়েছে যেরকম সুবহানাল্লাহ পূর্ববর্তীদের উপরে যেমন ভাবে রমজান যেমন ভাবে রোজা ফরজ ছিল ঠিক তেমনি ভাবে তোমাদের জন্য রমজান মাসকে আমি আল্লাহ বরাদ্দ করে দিলাম যেরকম সুবহানাল্লাহ আল্লাহ কেন কেন রমজান মাস আপনি কেন দিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষের দিকে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই রোজাটা আমি আল্লাহ দিয়েছি শুধু তাকওয়া অবলম্বনের জন্য ফরজগারির জন্য যেরকম সুবহানাল্লাহ তাহলে বোঝা যায় 11টা মাসের মধ্যে 12টা মাসের মধ্যে এই কথা বলে কে আরে বাবা রে সর্বনাশ কথা বলা যাবে না আমি তো নিজের মানুষ সমস্যা নাই পরবর্তী আলোচকরা আসলে কথা বললে সমস্যা আছে না আর কোরআন হাদিসের কথা যেখানে আলোচনা চলে এলোমেলো পরিবেশ ওখানে বলা নিষেধ ওখানে বলা কি নিষেধ এটা চারটিখানি ব্যাপার না এটা সাধারণ ব্যাপার না পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল্লাহর মনোনীত গ্রন্থ ঠিক কিনা বলে ভাইরা আমার বন্ধুরা আমার তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাহ বলে দিলেন রমজান মাস আমি আল্লাহ দিয়েছি ফরজগারির জন্য তাকওয়া অবলম্বনের জন্য বন্ধুরা আমার ভাইরা আমার তাকওয়া অবলম্বন করার জন্য আল্লাহ আরো ফ্যাসিলিটি দিয়েছে সুবহানাল্লাহ বলেন কেমন ফ্যাসিলিটি আমার নূরের নবী রাহমাতুল্লিল আলামিনের হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল বলতেছেন ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান যখন রমজান মাসের যখন রমজানের প্রথম রাত আসে সুবহানাল্লাহ কোন না খুব মনোযোগ দিবেন আল্লাহর নবী বলতেছেন যখন রমজানের প্রথম রাত আসে আল্লাহ রাসূল বলতেছেন সুফিদাতিস শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি আমি আল্লাহ পাক রব্বুল রাসূল বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে এবং জিনকে দুষ্ট জিনকে আমার আল্লাহ শৃঙ্খলাবদ্ধ করে ফেলে শিকলাবদ্ধ করে ফেলে আটকে ফেলে সুবহানাল্লাহ কোন না রমজান মাস আমাদের জন্য দিছে দেখেন খুব মনোযোগ দিবেন রমজান মাস আমাদের জন্য দিছে ঠিক আছে বুঝলাম কিন্তু রমজান মাসের বাইরে শয়তান আমাদেরকে অসুস্থতা দেয় কি দেয় না একটু আওয়াজ লাগবে তো দেয় কি দেয় না দেয় আমার আল্লাহ কয় বান্দা আমার নবীর খাতিরে তোর আর এমন একটা মাস দিছে যেই মাসের প্রথম রাত রাসূল বলতেছেন ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান যখন রমজানের প্রথম রাত আসে তখনই আমি আল্লাহ শয়তান এবং দুষ্ট জিনদেরকে বন্দী করে ফেলি সুযোগ করে দিতেছে বান্দা ইবাদত কর আমি আল্লাহর ডাকবি তো ডাক নিরিবিলি ডাক কোন গন্ডগোল করার মতো কেউ থাকবে না সুবহানাল্লাহ কোন না ভাইরা আমার বন্ধুরা আমার রাসূল আরো খুশখবরি দিচ্ছেন আল্লাহ রাসূল আরো জানিয়ে দিচ্ছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলতেছেন শয়তানকে তো আমার আল্লাহ বন্দী করবে দুষ্ট জিনকে আমার আল্লাহ বন্দী করবে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওয়া গুলনিফাত আবওয়াবুন্নার রমজান মাসের জন্য জাহান্নামের দরজাগুলো বন্ধ করা দেয়া হয় যেরকম সুবহানাল্লাহ আযাব বন্ধ সুবহানাল্লাহ বলেন রমজান মাসের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের জন্য রমজান মাসের প্রথম রাত্র যখন আসে শয়তানকে শিকলাবদ্ধ করে দুষ্ট জিনকে আটকায় ফেলে ঠিক আছে এরপরে আল্লাহ বলেন জাহান্নামের দরজাগুলি আমি আল্লাহ বন্ধ করে দেই একটা দরজাও আমি আল্লাহ খোলা রাখি না সুবহানাল্লাহ বলেন এরপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলতেছেন আল্লাহ রাসূল বলতেছেন ওয়া ফুতিহাতি ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ আল্লাহ রাসূল বলতেছেন জাহান্নামের দরজা বন্ধ আর জান্নাতের সবগুলা দরজা আমি আল্লাহ খুলে দেই জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য বন্ধুরা আমার আমরা যখন দোয়া করি প্রায় সময় আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ গো ও প্রাণের মাওলা আপনি আমাদেরকে মরণ দিবেন তো দিবেন রমজান মাসে দিবেন আল্লাহ রমজান মাসে মরণ দিবেন সেই দিনটা যদি হয় লাইলাতুল কদর আল্লাহ এর চেয়ে খুশনসিব আর কিছুই হইতে পারে না কথা কোন ঠিক কিনা এই জন্য কারণ হলো রমজান মাসে জাহান্নামের সব দরজা বন্ধ করা হয় এবং জান্নাতের সবগুলো দরজা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেয় জোরে জোরে কি বলবেন একবার সুবহানাল্লাহ হাদিসে পাকের এই যে এতক্ষণ হাদিস শরীফটা বললাম এই হাদিস শরীফটা আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা
بندورا ترمذي شريفير মধ্যে এসেছে আবু দাউদ শরীফের মধ্যে হাদিস খানা রয়েছে মেশকা শরীফের 173 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা রয়েছে বন্ধুরা আমার ভাইয়েরা আমার বুখারী শরীফের প্রথম খণ্ডে 255 পৃষ্ঠার মধ্যে একখানা হাদিসে পাক পাওয়া যায় আল্লাহর নবীর হাদিস খানা বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه زركن سبحان الله আমার নূরের নবী খুব মনোযোগ কথা বোঝা যায়নি আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন যে ব্যক্তি আল্লাহ রাসূল বলতেছেন কোন ব্যক্তি যদি এই রমজান মাসের রোজাগুলি ইমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে আল্লাহ পাকের নৈকট্য লাভের আশায় রোজাগুলি রাখে এই এই মনোযোগ দেন রমজানের রোজাগুলি রাখে আমার রাসূল বলতে তার অতীতের সব গুনাহ আমার আল্লাহ maaf করে দিবে বুখারী শরীফের হাদিস সুবহানাল্লাহ কোন এই জায়গার মধ্যে হাদিসটা শেষ হয় না তিনটা পার্ট রয়েছে আমি একটা বলছি দ্বিতীয় নম্বর আমার রাসূল বলতেছেন মান সামা রমাদানা মান সামা রমা من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه এটা হচ্ছে প্রথম অংশ দ্বিতীয় অংশের মধ্যে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه জুরকন সুবহানাল্লাহ দ্বিতীয় পার্টের মধ্যে রয়েছে আল্লাহ রাসূল বলতেছেন যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে রাতের বেলা ইবাদত বন্দি করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের সব গুনাহ আমার আল্লাহ maaf করে দিবে এরপরে আমার রাসূল তৃতীয় নম্বরে বলতেছেন আমার রাসূল বলতেছেন ওমান ওমান কামা রমাদানা লাইলাতুল কদরি জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওমান কামা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশা অর্থাৎ হাদিসে হাদিসে পাকের মধ্যে তৃতীয় যে অংশটা রয়েছে এটার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি কদরের রাত্রে ইবাদত বন্দি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রটা জেগে জেগে ইবাদত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের সব গুনাহ maaf করে দিবে জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ ওমান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি রাসূল বলেছেন কদরের রাত্রে যে ব্যক্তি ইবাদত বন্দি করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের সব গুনাহ maaf করে দিবে জোরে কোন সুবহানাল্লাহ এই বুখারী শরীফের হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চায় বান্দারে ও বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদেরকে maaf করে দেব আমি আল্লাহর কাছে যদি ফরিয়াদ করো আমি আল্লাহর কাছে যদি ফিরে আসো বছরে 12টি মাস আমি আল্লাহ দিলাম 11টা মাসের মধ্যে যে যাই করেছো এই একটা মাসের মধ্যে যদি তোমরা আমি আল্লাহকে ভয় করো ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে রোজাগুলি রাখো রাতে ইবাদত বন্দি করো এবং কদরের রাতে জাগ্রত থাকো ইবাদত বন্দি করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ প্রস্তুত তোমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য জোরে কোন সুবহানাল্লাহ আর আমরা এমন বান্দা হইছি আল্লাহ ডাহে বান্দা আয় আমরা কই না লাগবে না আরে বান্দা আয় এই মাসে রোজাগুলি রাখ রাত্রে ইবাদত কর আমি সব maaf করে দেব আমরা কই না বেড়াগিরি দেই না দরকার নাই তো রোজা রাখবো কিত্তু এগুলো ফাও কাম নাউজুবিল্লাহ ক নাই তো রমজানের রোজাগুলো কিভাবে ভাঙেন আপনারা কিভাবে ভাঙেন বলেন রমজানের রোজা এগুলো কি ভাঙার মতো জিনিস আরে কথা কই না ভাঙার মতো জিনিস ভাইরা আমার বন্ধুরা আমার এগারো মাস পরে একটা মাস আমরা পাই সেই মাসটাকে যদি আমরা কাজে লাগাইতে না পারি সেই মাসটাকে যদি আমরা আমরা খুব সুন্দর সবভাবে যদি মাসটাকে কাটাইতে না পারি বলেন তো দেখি আমাদের মতো দুর্ভাগ্য আর কি কেউ আছে কথা কোন আছে নাকি হাদিসে পাকের মধ্যে রয়েছে আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস খানা বর্ণনা করেছেন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন খুব মনোযোগ দিবেন তিনি বলতেছেন আল্লাহর নবী দোজানের বাদশা নবী যখন শাবান মাসের শেষ দিন আসে শাবান মাসের কোন দিন জোরে কোন কোন দিন যখন শাবান মাসের শেষ দিন আসে তখন আল্লাহ পাক রব্বুল আল্লাহর নবী দোজানের বাদশা নবী সবাইকে একত্রিত করেন শাবান মাস শেষ রমজান মাস শুরু কথা বুঝতেছেন নি তো শাবান মাসের শেষ দিন মানে এই দিন শেষ হয়েছে এরপর রমজান শুরু সুবহানাল্লাহ কন্যা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এমন একটা মুহূর্তে আইসা আল্লাহর নবী সবাইরে ডাকতো সুবহানাল্লাহ কন্যা নবীজি কিভাবে ডাকতেন আল্লাহর নবী ডাকতেন ইয়া আইয়ুহান নাস হে পৃথিবীর মানুষ সুবহানাল্লাহ বলেন হাদিসের ভাষ্য আল্লাহর নবী এভাবে ডাকতেন ইয়া আইয়ুহান নাস এরপর নবীজি ডাক দিয়ে বলতেছেন কদা আজাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন শাহরুন ফি লাইলাতুল খায়রুম মিন আলফিশা আল্লাহ পাক আল্লাহর হাবিব দোজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন এ মানুষেরা শোনো
সামনে তোমাদের মাঝে এমন একটা মাস আসতেছে নবী অগ্রিম বার্তা দিতেন সতর্ক করতেন জানায় দিতেন খোঁজ খবর দিতেন আল্লাহর নবী বলতেন এমন একটা মাস আসতেছে যেই মাসটা হলো বরকতময় জোরে কোন সুবহানাল্লাহ যেই মাসটা হলো বরকতময় এরপরে আল্লাহর নবী বললেন যেই মাসটা হলো বরকতময় এবং যেই মাসের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো মাসে রোজাগুলি ফরজ করে দিয়েছেন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী দুজানের বাচ্চা নবী বলতেছেন এমন একটা রাত আসে যেই মাসের মধ্যে এমন একটা রাত আছে যে রাতের মধ্যে ইবাদত বন্দি করা হাজার মাসের চেয়ে উত্তম জোরে কোন সুবহানাল্লাহ কি বলছেন রাসূল বলছেন রাসূল বলতেন সাহাবাদেরকে ডেকে মানুষদেরকে ডেকে বলতেন এমন একটা মাস আসতেছে এই রাত্র পোহালেই অর্থাৎ আজকের দিন শেষ রোজার মাস আসতেছে এটা এমন একটা মাস যে মাসটা হলো বরকতময় সুবহানাল্লাহ বলেন যে মাসটা হলো যে মাসের মধ্যে এমন একটা রাত আছে যে রাতে ইবাদত বন্দি করা হাজার মাসের চেয়ে উত্তম সুবহানাল্লাহ কইতেন না এই জায়গার মধ্যে হাদিস খানা শেষ হয়ে যায় নাই আল্লাহর নবী আর পরে বলতেছেন এই মাসের মধ্যে কেউ যদি একটা নফল ইবাদত বন্দি করে কয়টা কয়টা জোরে কন্যা সবাই কোন কয়টা কেউ যদি এই রমজান মাসের মধ্যে একটা নফল ইবাদত বন্দি করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য মাসে 70টা অন্য মাসে একটা ফরজ ইবাদত বন্দিকির সমান আমার আল্লাহ সওয়াব দান করবে জোরে কন সুবহানাল্লাহ রাসূল বলতেছেন একই হাদিস নবীজি বলছেন কেউ যদি রমজান মাসে একটা নফল ইবাদত করে অন্য মাসের একটি ফরজের সমান সওয়াব সুবহানাল্লাহ কইতেন না এরপর আল্লাহ তো বলবেন যে হুজুর নফল যদি ফরজের সমান হয় তো ফরজ যাইবে কই এটার উত্তর আছে না কতক্ষণ আছে কিনা আল্লাহ রাসূল বলতেছেন কেউ যদি রমজান মাসে একটি ফরজ ইবাদত বন্দি করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য মাসে 70টি ফরজ ইবাদত ইবাদত পালন করার সমান সওয়াব আমার আল্লাহ দিয়া দিবে অর্থাৎ রমজানের একটা ফরজ অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব এই ঘোষণা আমার নবী দিয়া দিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত 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 ফজিলত আমার আল্লাহ দিবেন জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য এই মাসটাকে আমরা মুবারকের সাথে আনন্দের সাথে আমরা পালন করতে চাই কি চাই না জোরে কন্যা চাই কি চাই না এই জন্য আমার সাথে বড় একজন শায়ের তার গজল গজে বলতেছেন এগারো মাস পরে আসিল সিয়াম সাধনা এগারো মাস পরে আসিল সিয়াম সাধনা এর প্রতিদান দিবেন এর প্রতিদান দিবেন স্বয়ং রাপানা বলেন এগারো মাস পরে আসিল সিয়াম সাধনা এগারো মাস পরে আসিল সিয়াম সাধনা খুলে দেখো বুখারি পবিত্র কোরআন আল্লাহর ভয়ে রোজা রাখলে কত সম্মান সুবহানাল্লাহ কন্যা খুলে দেখো বুখারি পবিত্র কোরআন আল্লাহর ভয়ে রোজা রাখলে কত সম্মান জান্নাতুল ফিরদাউসে তাহার ঠিকানা বলেন জান্নাতুল ফিরদাউসে তাহার ঠিকানা এগারো মাস পরে আসিল সিয়াম সাধনা এগারো মাস পরে আসিল সিয়াম সাধনা এগারো মাস পরে এর প্রতিদান দিবেন এর প্রতিদান দিবেন স্বয়ং রাব্বানা বলেন এগারো মাস পরে আসিল সিয়াম সাধনা এগারো মাস পরে আসিল সিয়াম সাধনা প্রথম 10 দিনে রহমত তারপর মাগফিরা দোয়া চাইবার সময় আছে 10 দিন নাজাত সুবহানাল্লাহ কন্যা রহমত আছে না নাই রহমতের 10 দিন আছে না নাই নাজাতের 10 দিন আছে না নাই মাগফিরাতের 10 দিন আছে না নাই শায়ের তার গজলের মধ্যে সুন্দর করে বলতেছেন প্রথম 10 দিনে রহমত তারপর মাগফিরা দোয়া চাইবার সময় আছে 10 দিন নাজাত দোয়া চাইবার সময় আছে 10 দিন নাজাত এক কাতারে আসো সবে ভুলে বেদনা যত মারামারি কাটাকাটি হিংসা অহংকার জিনা ব্যভিচার আমাদের মধ্যে যত ফাটল আছে ওই শায়ের তার গজলের মধ্যে বলতেছেন এই রমজান মাসের মধ্যে সব বাদ দাও বাদ দে এক কাতারে আসো সুবহানাল্লাহ কন্যা এক কাতারে আসো সবে ভুলে বেদনা বলেন এক কাতারে আসো সবে ভুলে বেদনা এগারো মাস পরে আসিল সিয়াম সাধনা এগারো মাস পরে আসিল সিয়াম সাধনা এর প্রতিদান দিবেন এর প্রতিদান দিবেন স্বয়ং রাব্বানা এগারো মাস পরে আসিল সিয়াম সাধনা এগারো মাস পরে আসিল
সবে কদরের ভিতরে পেয়েছি মোরা রহম সেদিন বয়ে চলে জরে না দ্বারা সুবহানাল্লাহ কন্যা একবার আল্লাহর খুশি করার জন্য বলেন সুবহানাল্লাহ সবে কদর রমজানের ভিতরে আছে না নাই আর আওয়াজ করেন আছে না নাই ওই দিন কি রহমত কম না বেশি কেমন বেশি এই রাত্রটা হাজার মাসের চেয়ে একটা রাত্রই উত্তম জোরে কোন সুবহানাল্লাহ এইজন্য শায়ের বলতেছেন সবে কদর এর ভিতরে পেয়েছি মোরা রহম সেদিন বয়ে চলে জরে না দ্বারা রহম সেদিন বয়ে চলে জরে না দ্বারা সেই সুযোগে মন পুরাণের হলো ভাষণা বলো সেই সুযোগে মন পুরাণের হলো ভাষণা এগারো মাস পরে আসিল সিয়াম সাধনা এগারো মাস পরে আসিল সিয়াম সাধনা এর প্রতি দান দিবেন এর প্রতি দান দিবেন স্বয়ং রাবানা এগারো মাস পরে আসিল সিয়াম সাধনা এগারো মাস পরে আসিল সিয়াম সাধনা একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আমরা ওই রমজান মাসে আবাদত বন্দি করতে চাই কি চাই না আমাদের সামনে রমজান মাস রয়েছে আল্লাহর হাবিব অগ্রিম বার্তা দিয়েছেন রাসূলুল্লাহর সেই বার্তাগুলি আমি আপনাদের সামনে তুলে ধরেছি শুধুমাত্র এই রমজান মাসে যেন আমরা সচেতন হতে পারি আল্লাহ রাসূলের একখানা হাদিসে মোবারকের মধ্যে পাওয়া যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি ইচ্ছাকৃতভাবে এই এই মনোযোগ দেন কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভাঙে রে কেউ যদি একটা এটা ওদিক দেন